ভালো আছো তাই না? আচ্ছা, গত ক্লাসে আমাদের হোমওয়ার্ক কি ছিল? হ্যাঁ বলো, হোমওয়ার্ক কি ছিল? কেউ বলতে পারছে না? কোন ছোট প্রশ্ন? সংকল্প কবিতার প্রথম 8 লাইন মুখস্থ ছিল তাই না? হ্যাঁ, আমি আজকে সবাইকে ধরবো, তো দেখি কে কে পড়েছে, মুখস্থ করেছে কে কে, দেখবো আমি। ইয়াস ইয়াস, হ্যাঁ ইয়াসিন বলো। ইয়াসিন, সংকল্প কবিতার প্রথম 8 লাইন বলো, আর বাকিরা সবাই চুপ থাকবে। না, রিভিশন করা যাবে না, রিভিশন করা যাবে না। হয়েছে? হ্যাঁ বলো ইয়াসিন বলো। হ্যাঁ বলো। ইয়াসিন চুপ থাকো, আর বলো না। ইস্তিয়াক ইস্তিয়াক বলো, ইস্তিয়াক বলো। আটলাইন হয়েছে, ভেরি গুড। হ্যাঁ, আমি একজন একজন করে জিজ্ঞাসা করবো, আমি একজন একজন করে জিজ্ঞাসা করবো, বাকি সবাই চুপ থাকবে। রাফি আজাদ, রাফি আজাদ রোল 18। হ্যাঁ রাফি বলো। ইয়াসিন, আর কে পারবে? আর কে পারবে?
গাজী আবদুল্লাহ রাইম বলো। আচ্ছা হাফিজ বলো, হাফিজ, হাফিজ, ইয়াসিন, হাফিজ বলো, হাফিজ। প্রথম ক্লাসে আসছো? ফারাবি বলো, ফারাবি বলো, ফারাবি, ফারাবি বলো, এক লাইনে কি হয়েছে? 7 লাইন যে মুখস্থ করতে পারে, 1 লাইন তো একবার দেখলেই হয়ে যায়। আচ্ছা বলো, 7 লাইনই বলো। মুসা, রোল 14, মুসা ভিডিও অফ করে রেখেছো কেন? সবাই ভিডিও অন করো। হ্যাঁ মুসা বলো, সংকল্প কবিতা বলো, প্রথম 8 লাইন। মুসা কি শুনতে পাচ্ছ? আচ্ছা ইয়াসিন বলো আবার। এবার ফারাবি, এই আমি যাকে জিজ্ঞাসা করবো শুধুমাত্র সে বলবে, বাকি সবাই চুপ থাকবে। ফারাবি বলো, করো আনমিউট, না তুমি মিউট করো। ফারাবি ফারাবি, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ শেষ হয়েছে, এবার সবাই বের করো, বের করো সবাই।
বই বের করতে বলেছি সবাইকে, বইয়ের 8 নাম্বার পৃষ্ঠা বের করো সবাই, 8 নাম্বার। আমি বলে দিব কখন কি করতে হবে, সেটা আমি বলে দিব। আমরা গত ক্লাসে কিছু শব্দার্থ করেছিলাম, তাই না? এখন মুখে মুখে সেগুলো চলে বলি। সংকল্প শব্দের অর্থ কি? হ্যাঁ, বদ্ধ শব্দ। বদ্ধ শব্দের অর্থ কি? দেশান্তর শব্দের অর্থ? বরণ অর্থ সাদরে গ্রহণ, এগুলো আমরা আগে পড়েছি, তাই না? এরপরে 5, 4 নাম্বার দেখো, 4 নাম্বার নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি, এগুলো আমরা শীট থেকে করে নেব, ঠিক আছে? 5 নাম্বার দেখো, ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ শিখি। আমরা আগে ক্লাসে আমরা জেনেছি ক্রিয়াপদ কাকে বলে, তাই না? ক্রিয়াপদ হচ্ছে কোনো কাজ করাকেই ক্রিয়াপদ বুঝায়, যে কোনো কাজ, পৃথিবীর যে কোনো কাজই হচ্ছে ক্রিয়াপদ, তাই না? আর এই ক্রিয়াপদের 2টা রূপ আছে, একটা হচ্ছে সাধু রূপ আর একটা হচ্ছে চলিত রূপ। চলিত রূপ হচ্ছে কোনগুলো? যেগুলো আমরা কি সব সময় কথা বলার সুবিধার জন্য আমরা সব সময় যেগুলো বলে থাকি সেগুলো হচ্ছে চলিত রূপ। আর সাধু হচ্ছে বইয়ের ভাষা, ঠিক আছে? বইয়ের অনেক সময় গল্প উপন্যাসে যে রূপ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সাধু রূপ, ঠিক আছে? এখন দেখো, আমরা জেনে নেই চলিত রূপ আর সাধু রূপ। দেখো, প্রথমে আছে আঁকবো, আঁকবো হচ্ছে চলিত রূপ, আর সাধু রূপে হবে আঁকিব। এরপর দেখো, চলিত রূপই আছে দেখবো, দেখবো সাধু হবে, বলো দেখবো সাধু রূপ কি হবে? না না, কিছুই দেই নাই, দেখিব। ঘুরছে, ঘুরছে কি হবে? ঘুরতেছে না, না না, ঘুরতেছে না, ঘুরতেছে, ঘুরতেছে। মরছে, মরছে কি হবে? এই শোনো, আগে আগে কে কথা বলছে? আমি যেটা জিজ্ঞাসা করবো শুধুমাত্র সেটা বলবে। মরছে কি হবে বলো? হ্যাঁ, এরপর এরপরে দেখো, ছুটছে কি হবে? ছুটছে, আসছে। হ্যাঁ, চলছে। হ্যাঁ, কোন লোক? আচ্ছা ঠিক আছে, এবার 6 নাম্বার দেখো। এই ইয়াসিন, হ্যাঁ 6 নাম্বার দেখো, 6 নাম্বার ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নেই। দেখো, আমি কাজটি করি, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করব, 3টি বাক্য দেওয়া আছে, তাই না?
দেখো, উপরের বাক্যগুলোতে ব্যবহৃত করি, করেছিলাম ও করব, এগুলো করার ক্রিয়াপদটির বিভিন্ন রূপ। যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকে, যেমন বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল। ক্রিয়ার কাল কয়টি বলো? ক্রিয়ার কাল কয়টি বলো? ইয়াসিন, ইয়াসিন, হ্যাঁ, আমি তোমাকে কিন্তু চুপ থাকতে বলেছি। তুমি কিন্তু খুব ডিস্টার্ব করছো, সেটা কি তুমি বুঝতে পারছো? দেখো, তাহলে আমরা কি ক্রিয়ার কাল কাকে বলে আমরা জেনে নিলাম না? যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকে ক্রিয়ার কাল বলে। এই নিচে একটু দাগিয়ে নাও, এখান থেকে দাগাও, যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকে ক্রিয়ার কাল বলে। দেখো, এটা হচ্ছে 8 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পৃষ্ঠা। দেখো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যে ঢুকেছে, এই কে ঢুকেছে এটা জানা খুব দরকার। ছয় নাম্বার দেখো, 6 নাম্বার, ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নেই, দেখতে পাচ্ছি না? দেখো, 3টা বাক্য দেওয়া হয়েছে এখানে। আমি কাজটি করি, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করব, তাই না? দেখো, উপরের বাক্যগুলোতে ব্যবহৃত করি, করেছিলাম, করব, এগুলো করা ক্রিয়াপদের বিভিন্ন রূপ। যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকে ক্রিয়ার কাল বলে। তোমরা এটুকু দাগে নাও। হ্যাঁ হ্যাঁ, যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকে ক্রিয়ার কাল বলে। আমি লিখে দিয়েছি, কি দেখেছো? হ্যাঁ, এখন ক্রিয়ার কাল কাকে বলে আমরা জেনেছি, তাই না? এখন ক্রিয়ার কাল কত প্রকার বলো তো, বলতে পারবে তো? হ্যাঁ, দেখো, বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎ কাল, তাই না? বর্তমান কাল কোনটা? কাল হচ্ছে, হ্যাঁ, বর্তমান কাল কোনটা বলো তো? বর্তমান কাল হচ্ছে আমি বর্তমানে যে কাজটি করছি, দেখো, বর্তমান কাল হচ্ছে আমি এখনই, মানে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে বা এখনই যে কাজটি করছি সেটি হচ্ছে বর্তমান কাল, তাই না? যেমন কি আমি এখন তোমাদের পড়াচ্ছি, তাই না? এটা কি বর্তমান কাল, তাই না? আর আমি যদি বলতাম যে আমি একটু আগে চতুর্থ শ্রেণীর ক্লাস নিয়েছিলাম, সেটা কোন কাল বলো তো? যখনই আমি বলবো যে করিয়েছিলাম বা করেছিলাম, তাই না, খেয়েছিলাম, এগুলো কি মানে অতীত কাল, মানে আগে যে কাজটা কি সংগঠিত হয়ে গিয়েছে, মানে যে কাজটা আমি আগে করে ফেলেছি, হ্যাঁ, যে কাজটা আমি আগে করে ফেলেছি সেটা হচ্ছে অতীত কাল, তাই না? আর যে কাজটা আমি ভবিষ্যতে বা
সামনে বা আগামী দিন আমি করব, সেটা হচ্ছে কি ভবিষ্যৎকাল, তাই না? এখন আমি বলি যে আমি এখন তোমাদের ক্লাস নিয়ে কি বাইরে যাব, ঠিক আছে? সেটা কোন কাল হবে? হ্যাঁ, সেটা ভবিষ্যৎকাল। এখন কি ক্রিয়ার কাল কি বোঝাতে পেরেছি? ক্রিয়ার কাল হচ্ছে, হ্যাঁ শোনো, ক্রিয়ার কাল বলতে বোঝানো হয়েছে যে তুমি কাজটি যে সময় করবে, তাই না, সেই সময়টাই হচ্ছে কি ক্রিয়ার কাল। বুঝে গেছে? এখন তুমি কাজটি এই যে এখন, ঠিক আছে, জাস্ট নাও এখন করতে পারো, বা তার আগে একটু আগে করতে পারো, বা ভবিষ্যতে করবে, ঠিক আছে, এই সবগুলোই হচ্ছে ক্রিয়ার কাল। এখন তুমি যদি বর্তমান মানে এক্ষুনি করে থাকো কাজটি, তাহলে সেটা হচ্ছে বর্তমান কাল হবে। তুমি অতীতে করেছো বা আগে করেছো, সেটা হচ্ছে কি হবে অতীতকাল। আর যেটা তুমি ভবিষ্যৎ করবে মানে চিন্তা ভাবনা করে রেখেছো যে আমি ভবিষ্যতে এই কাজটি করব, সেটা হচ্ছে কি ভবিষ্যৎকাল। এখন দেখো খ নাম্বার, দেখো যদি ক নাম্বার দেখলাম আর খ নাম্বার দেখো, নিচের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলোর নিচে দাগ দেই। দেখো আমি বড় হয়ে, এগুলো দাগিয়ে নাও। তারপরে এই যে দেখো, যেমন বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, এর নিচে দাগ দাও। হ্যাঁ দেখো, লাল কালির দাগ, আবার কালো কালির দাগও আছে। দেখো যেমন বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল, আমি এটাও দাগিয়েছি মাত্র, তোমরাও দাগিয়ে নাও। কথা বলবে না, হ্যাঁ হ্যাঁ দাগিয়ে নাও। এরপর, হ্যাঁ এরপর, হ্যাঁ এরপর খ নাম্বার দেখো, নিজের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলোর নিচে দাগ দেই। আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই, এর মধ্যে ক্রিয়াবাচক শব্দ কোনটা কোনটা? হয়ে একটা আছে আর করতে একটা, তাই না? হ্যাঁ, তারপর দেখো আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি, করিটা হচ্ছে একটা ক্রিয়াবাচক শব্দ, দাগে নাও। হ্যাঁ হ্যাঁ, তিনটা বাক্য তো আমি দাগিয়ে নিতে বলেছি, ওই তিনটা বাক্যই দাগিয়ে নিতে বলেছি। যখন বলি তখন কি করো তোমরা? কিন্তু যে বারবার ভুলে হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমি কাজটি করি, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করব, তিনটাই দাগাও। হয়েছে, এই পৃষ্ঠা শেষ করেছো? হ্যাঁ, এরপরে দেখো, কিশোর বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে, লাগাবে ক্রিয়াবাচক শব্দ, তাই না? তরুণ চিকিৎসক হবে, হবে এটা ক্রিয়াবাচক শব্দ, মানুষের চিকিৎসা করবে, করবে এটা ক্রিয়াবাচক শব্দ। হয়েছে সবার? এরপর গ নাম্বার দেখো, নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদ গুলোকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করি। দেখো প্রথমে কি আছে, ভবিষ্যৎ কাল দেওয়া আছে, তাই না? তারপরে আছে বর্তমান, তারপরে আছে অতীত। এখন ভবিষ্যতে, শোনো, এই না, ভবিষ্যতে দেখো প্রথমে আছে থাকবো, থাকবোর বর্তমান রূপ কি হবে? থাকিব হবে, থাকি থাকি থাকি। আর অতীত, অতীতে দেখো কি হবে, অতীত কালে থেকেছিলাম, তাই না? থাকবো, থাকি, থেকেছিলাম। এরপরে দেখো দেখবো, দেখবো এর বর্তমানে কি হবে? হ্যাঁ, আর অতীত কাল হবে দেখেছিলাম। হ্যাঁ,
তারপর দেখো শুনবো, শুনবো এর বর্তমানে কি হবে, শুনি, শুনেছিলাম, তারপরে হচ্ছে খাবো, খাবার বর্তমান কি হবে, খাবো, খাই, খেয়েছিলাম, তাই না? তারপর দেখো বেড়াবো, বেড়াবো, বেড়াই, 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 বেরিয়েছিলাম, তারপরে ঘুরবো, ঘুরবো কি হবে বলো, ঘুরবো, ঘুরবো, হ্যাঁ, ঘুরেছিলাম। এরপরে আছে দেখো কি, পড়বো, পড়বো কি হবে, পড়বো, পড়েছিলাম, হ্যাঁ, তারপর দেখো খেলবো, খেলবো, হ্যাঁ, এরপর দেখো চড়বো, চড়ি, চড়েছিলাম, এরপরে নামবো, নামেছিলাম না নেমেছিলাম, ধরবো, ধরবো কি হবে, এই ধরবো কি হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে হাসি, সরি, হাসবো, হ্যাঁ, এবার গত ক্লাসে, হ্যাঁ শোনো, আমি গত ক্লাসে কবি পরিচিতি খুব ভালোভাবে পড়িয়েছিলাম, সবাই মুখস্থ করেছো, কবি পরিচিতি গত ক্লাসে পড়িয়েছিলাম না, গত ক্লাসে আমি দাগিয়ে দিয়েছি না, হ্যাঁ, দেখো কবি পরিচিতি, দেখো কবি পরিচিতি, দেখো যারা গত ক্লাসে পাও নাই, গত ক্লাসে যদিও আমি দিয়েছিলাম, যারা পাও নাই তারা আবার দাগিয়ে নাও। কবি পরিচিতি, কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের নিচে দাগ দাও বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম, এ পর্যন্ত সবাই দাগে নাও। হয়েছে, এরপর দেখো তার জন্ম তারিখ 25 মে 1899 খ্রিস্টাব্দ, 11ই জ্যৈষ্ঠ 1306 সন। 25 মে-র নিচে দাগ দাও, 1899-র নিচে দাগ দাও। তারপর দেখো তিনি বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত, বিদ্রোহীর নিচে দাগ দাও। তারপরে তিনি বাংলাদেশের জাতীয় কবি, জাতীয় কবির নিচে দাগ দাও।
তার কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। কবিতা, গান, নাটক, উপন্যাসের নিচে দাগ দাও। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ। অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল এই তিনটার নিচে দাগ দাও। তিনি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, 12ই ভাদ্র, 1383 সন ঢাকায় মৃত্যুবরণ করেন। 1976-এর নিচে দাগ দাও, 29শে আগস্টের নিচে দাগ দাও, মৃত্যুবরণ করেন এর নিচে দাগ দাও। সবার শেষ হয়েছে? আমি দেখেছি না, তবে এত কথা বলো কেন? এই শোনো, কথা বলবে না, তোমরা এত বেশি কথা বলো কেন বলো তো একটু? প্রচন্ড পরিমাণে কথা বলো। আমি মুসাকে অনেক আগেই রিমুভ করে দিয়েছি, বুঝেছ? আর আমি নেক্সট টাইম আমি মুসার বাবা মার কাছে আমি ফোন দিব তো। আর যে যে বেশি বেশি ডিস্টার্ব করবে না, আমি প্রত্যেকের বাবা মার কাছে কিন্তু আমি ফোন দিব। তাহলে আজকে হোমওয়ার্ক থাকবে 8 নাম্বার পৃষ্ঠা দেখো, 8 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, আর হচ্ছে কবি পরিচিতি। সবাই লিখে নাও, 3, 5, 6 কবি পরিচিতি। নেক্সট ক্লাসে কিন্তু কেউ বলতে পারবে না যে আমি ক্লাসে ছিলাম না। প্রত্যেকের কিন্তু পড়া দেওয়া লাগবে, প্রত্যেককে আমি হোমওয়ার্ক ধরবো, ঠিক আছে? তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।